Hello dear, welcome to Ivan Coaching Center, Odisha.

তাপরে মেসিন দরকার তাপরে সেই ইন্ডস্ট্রি লেবর দরকার তারপর রয়েছে র মেটেরিয়াল কিংবা আমি রটে কঞ্চামাল দরকার দেখুন রয়েছে যা আমি ফ্যাক্টর অফ প্রডকশন প্রডকশন আমি কিংবা উৎপাদন কারক ঠিক এই উৎপাদন কারক কু সাধন ভাবরে কিংবা আমি ফ্যাক্টর ভাবরে ভাগ করেছো তাহলে দেখুন প্রথম রয়েছে

উৎপাদন কম কি বেছি হলে তাৰ কোনো ৰচন নৰ ভৰ যে ভূমি গোটেই ভূমি উপৰি ইষ্ট্ৰি ৰ উৎপাদন কম কি বেছি হলে ভূমি ৰিলেচন কিপৰি ভাৱে এতিয়া লেণ্ডৰ কি গোটেই আমি দেখোন ভেৰিয়েব ফৰ আমি কাহপাৰ যোনপাদিলেচন ৰ কম আমি পাৰিবা উৎপাদন কম কি বেছি হলে তাৰ ৰচন ৰক আমি ভেৰিয় যে লেবর যদি আমি কম নিয়োজিত করি তাহলে আমার উৎপাদন মধ্যে কম আমি যদি র মেটে কম আনলে কিংবা কঞ্চামা যদি আমি কম নিয়োজিত করলে তাহলে আমার উৎপাদন তাহলে আমি জানিলে যদি উৎপাদন রিলেশন রইতে কোনো কারকর তাহলে আমি তাহলে কোথায় ভেরিয়েবল ফ্যাক্টর এবং যাহার রিলেশন টিকে মধ্যে রহনায় তাহলে আমি ফিক্সড ফ্যাক্টর কিংবা স্থির সাধন এবার আমি কনসেপ্ট কিংবা আমি স্বল্প কাল এবং দীর্ঘ কাল বিষয়ে আমি জানিবা যেপরি দেখন্তু দীর্ঘ কাল আমি জানিলে ভেরিবল ফ্যাক্টর কন কিংবা ভেরিবল ফ্যাক্টর জানে আমি জর্তী সাধন এবং আমি জানিলে হলে দেখুন স্বল্প কাল হয়ে থাকে স্বল্প কাল কিংবা আমি যা সটরন কে পুরো রয়েছে দীর্ঘ কাল এই স্বল্প কাল এবং কাল কন আমি স্বল্প কাল কাহাকু কহিথাও এবং দীর্ঘ কাল কাহাকু কহিথাও স্বল্প কাল গোটে সময় কু বুঝাই থাই যে সময় রে আমি যে ভেরিয়েবল ফ্যাক্টর রইছি যে সব কারক কঞ্চা মাল সহিত কিংবা প্রোডাকশন সহিত রিলেশন রই থাই সেই সব কারক এই যে শর্ট রন কিংবা স্বল্প কাল রে চেঞ্জ হই থান্তি হেলে দীর্ঘ কাল কিংবা লং রন রে কোন হই থাই যে সব কারক ইন্ডাস্ট্রি রে রই থিবে কিংবা তাহা ফিক্সড হই পারে স্থির সাধন হই পারে কিংবা ভেরিয়েবল ফ্যাক্টর কিংবা পরিবর্তী সাধন মধ্যে হই থাই এয়া সেই টাইম

আমি জানি এসব হলে কমে প্রডকশন কার্য সম্পাদিত হয়ে থাকে হলে সেতে গোটে স্থির সাধন তো কে গোটে ভেয়েব ফ্যাক্টর রয়ে গোটে ফিক্সড ফ্যাক্টর তো কেটে গোটে ভেব ফ্যাক্টর রয়ে হলে দেখুন যে ফ্যাক্টর উৎপাদন সহিত কিংবা রিলেশন রইন আমি ফিক্সড ফ্যাক্টর এবং ফ্যাক্টর এ নদৰ ৰ ভেৰিয়েবল ফেক্টৰ কিম্বতী সাধন দেখোন এই যি ভেৰিয়েব ফেক্টৰ ৰ প্ৰডকশন সৈতে ৰিলেচন ৰৈ থাকে কিপুৰি ৰখন্তু যে আপোনাৰ ইমেজ দেখি পাৰিব ৰ মটেৰিয়াল আমি যাওঁ কিমা কঞ্চামাল দেখোন আমি যদি কঞ্চামাল কম আনিলে তল ইষ্ট্ৰিৰে কোন হ'ব কম উৎপাদন কিডকশন প্ৰডকশন কম হব লাগিব যদি আমি ৰ মেটেৰিয়েল অধিক আনিলে তাৰ উৎপাদন অধিক হব যদি কম আনিলে উৎপাদন ঠিক সেইপৰি লেবৰ ৰেব যদি আমি কম নিজিত কৰিব তাৰ আমাৰ প্ৰডকশন কম ৰ যদি আমি অধিক নিযোজিত কলে তডকশন ৰ অধিক হব তাণিলে এইগুড়িক প্ৰডকশন সৈতে ৰয়াই তুমি এখন আমি পাৰিবা ভেৰিয়েবল ফেক্টৰ কিমা পৰিৱৰ্তী সাধন

আমুক দৰকাৰ লেবৰ আমি তাৰ যদি অধিক কৰিবলৈ কম হব আমাক ধান যেতিয়া পৰিমাণৰে মিলু লু লাগিব তই সূত্ৰ হৈ থাকে যদি বেলেগ আমি কোনো কাৰ্য যেতিয়া দৰকাৰ লেবৰ তাৰ যদি আমি অধিক লেবৰ যদি নিজিত কৰিব তাৰ কম হব আমাৰ যা প্ৰডকশন কিন্তু প্ৰডকশন কি উৎপাদন আমি পাওঁ সেই উৎপাদনৰ হ্ৰাস ধীৰে ধীৰে হ্ৰাস পাইক লাগিব দেখোন এইবাৰ ডেফিনেচন কওক As equal increment of a variable factor are combined with a given quantity of fixed factor, the marginal and average product of variable factor will eventually decline. variable factor kimba, ame kohi pariba level. কিংবা ভেরবল ফ্যাক্টর যেত আমি ভেরিয়ে ফ্যাক্টর ইনক্রিজ করে বৃদ্ধি করে থাকে যেত আমি বৃদ্ধি করে সেই সময় কম হই থাকে আমার যখন টোটাল প্রডক্ট রয়েছে কিংবা মোট উৎপাদন প্রথমে বৃদ্ধি পাই হলে এভাবে সময় আসে যে সময় মার্জিনে যা বি আমার প্রডক্ট এভরেজ প্রডক্ট ধীরে ধীরে হ্রাস পাই টোটাল প্রডক্ট কম মার্জিনাল প্রডক্ট এবং এভরেজ প্রডক্ট কন দেখুন যদি আমি টোটাল প্রডক্ট নেলে

আমি তাকু হি কই থাও মার্জিনাল প্রডক্ট কিংবা সীমান্ত উৎপাদন বলি কই থাও এবি আমি জানিবা এভারেজ প্রডক্ট আমি এভারেজ প্রডক্ট কাহ কই থাও যেতে বলি দেখন্তু আমি প্রতি ইউনিট রে আমি প্রতি ইউনিট জেতে ইউনিট আমি প্রডক্ট করুছি প্রতি ইউনিট লেবার প্রতি কেতে পরিমাণ উৎপাদন হেউচি তাহাকু আমি কই থাও হারা হারি আমি কই পারিবা উৎপাদন কিংবা এভারেজ প্রডক্ট আমি কই পারিবা এবি দেখন্তু এই সূত্রৰ আমি এজপশন কিংবা শর্ত জানিবা देख्नु ए सूत्र सर्त रहे शर्त

লেবর কু গোটি পরে গোটি আমি নিয়োজিত করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে ভাব আমি লেবর নিয়োজিত করেছি তারপরে লেবর পরে কম মিলুছে আমি টোটাল প্রডক্ট যা আমার উৎপাদন মিলুচি সব সাধান স্থির সাধন এবং পরবর্তী সাধন নিয়োজিত হেলাপরে যা আমার প্রডক্ট মিলুছে তা হচ্ছে আমি পড়েছিল টোটাল প্রডক্ট প্রথমে বৃদ্ধি পাই এবং বৃদ্ধি পাইব সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা হ্রাস পাই তাহলে দেখত প্রথমে টু

ঠিক এইভাবে ভাবে আমি এভারেজ প্রোডাক্ট কো আমি বাহার করি পারিবা দেখো তো এভারেজ প্রোডাক্ট মধ্যে কোন রইছি প্রথমে বৃদ্ধি পাউছি এবং বৃদ্ধি পাইবা সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হ্রাস পাইবা কো লাগুছি ঠিক সেই বলি ভাবে আমি মার্জিনাল প্রোডাক্ট কিম্বা সীমান্ত উৎপাদন মধ্যে আমি এক্সপ্লেন করি পারিবা যে বলি ভাবে দেখন্তু প্রথমে যদি 2 রইছি এই যে 2 কো আমি মার্জিনাল প্রোডাক্টে আমি 2 লিখিলে তারপরে দেখন্তু 5-2 5-2 3 লিখিলে তারপরে 9-5 4 লিখিলে এইভাবে ভাবে

হারা প্রডক্ট এবং টোটাল এগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাও তারপরে কন হচ্ছে বৃদ্ধি সঙ্গে সঙ্গে আও বৃদ্ধি পাও এবং হ্রাস পাইব লাগুচে যেত বেলা বৃদ্ধি পাওছে তা আমি স্টেজ ওয়ান নেতৃি পাইব সঙ্গে সঙ্গে হ্রাস পাও তা আমি স্টেজ ওয়ান নে সময় আসছে যে সময় টোটাল প্রডক্ট হ্রাস পাইব লাগুছে তােজ থ্রি বলে নেই যে সময় এপি মধ্যে হ্রাস পাও এবং মার্জিনাল প্রডক্ট কিংবা সীমান্ত উৎপাদন এক্স এক্সিস ক্রস করা লাগুছে সেই সমক আমি কেপার নেগেটিভ রিটার্ন টু ফ্যাক্টারে পেগেটিভ তা আমি কেপার নেগেটিভ আমি জানলে যদি অধিক নিয়োজিত হচ্ছে প্রথমে কার্য বৃদ্ধি পাই তাপরে ধীরে ধীরে হ্রাস পাইব লাগবে এবং এমনি সময় আসব যে সময় আমরাপুরি নেগেটিভ পুরাপুরি জিরো আমি কিংবা প্রডকশন লাগিব। এই সূত্র কেবল এখন মানে এক্সামে মুলি ঠিক সেইভাবে ভাবলে আপনার এক্সাম রে এক্সপ্লেন করবে তাহলে ভিডিও যদি আপনার পছন্দ লাগি তাহলে ভিডিও লাইক করা আমার চ্যানেল সবসক্রাইব করুন